বাপ্পা, বৌমা, আমার মনে হয় আমাদের এখানে থাকার প্রয়োজনটা এবার ফুরিয়েছে। এবার হয়তো দেখা সাক্ষাৎটা আইনের পথেই হবে। সব কি বলছেন আপনি? আমাদের অপরাধটা কোথায় বলুন তো? এবার তো আমাদের সিকিউরিটি দিয়ে ওদের বাড়ি থেকে বার করে দিতে হয়। শুধু সেই অসভ্যতাটুকু করতেই বাকি রেখেছি আমরা। লোক আসবে বলে ওই পথে এখনো যাইনি, কিন্তু যাব না সেটাও তো বলছি না। এই আজকে যখন আপনাদের আমাদের পাশে থাকার কথা, থাকার দরকার, তখন আমাদের উপর রাগ করে আপনারা চলে যাচ্ছেন। পর্যন্ত লজ্জায় কারোর কাছে মুখ দেখাতে পাচ্ছি না। তুই সমস্ত মেয়ে জাতির কলঙ্ক। কি চাস তুই? কি চাস বল? কেন একের পর এক শয়তানি করে যাচ্ছিস? কি চাস তুই? আমি আজ কেন এসেছি সে কথা আমাকে জিজ্ঞাসা না করে তুই মায়েশকে জিজ্ঞাসা করো পারি মা। আয়ুষ, তোমার সামনে মেয়েটাকে এতটা অপমানিত হতে হচ্ছে? প্রত্যেকের ঘেন্নার তাপে মেয়েটার শরীর পুড়ে কালো হয়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে ওর সারা শরীর। বাহ, এরপরেও তুমি চুপ করে থাকবে আয়ুষ? এই তোমার পুরস্কার। দৌড়ো, এসব কথার মানে কি? ওই ছেলেটা কেন বলছে এসব কথা তোমাকে? আর তুমি বা কেন ওদের বেরিয়ে যেতে বলছো না? বুঝে গেছি, আমরা বুঝে গেছি। আমাদের আমাদের যা কিছু বোঝার আমরা সমস্ত বুঝে গেছি। দেখুন, ওই ওই মেয়েটাকে আমরা উলিপিঠি করে মানুষ করেছি। যতই হোক বিগড়ে যাক, যতই বিপদে যাক, আমরা তো অস্বীকার করতে পারি না যে, অস্বীকার করিও না যে ও আমাদের বাড়ির মেয়ে। আমাদের বাড়ির মেয়ের সঙ্গেই এই নোংরা যুদ্ধে নামতে আমাদের রুচিতে বাধে। কিন্তু আয়ুষ, তোমার সঙ্গে আমার একটাই কথা, শুধু শুধু এরকম জটিলতা বাড়িও না। তুমি এভাবে মিতুলকে ঝুলিয়ে রাখতে পারো না। একটা চ্যাপ্টার ক্লোজ না করে তুমি কখনো আর একটা চ্যাপ্টারে ঢুকতে পারো না, কখনো পারো না। আর তুমি যদি ভেবে থাকো যে মিতুলের সঙ্গে বিয়েটা বজায় রেখে তুমি তুতুলের সঙ্গেও মেলামেশা করবে, তাহলে তোমার সঙ্গে আমাদের ওই থানা পুলিশ কোর্ট সেখানেই দেখা হবে। মিতুলের সাথে বিয়েটা টিকিয়ে রেখে তুতুলের সঙ্গে কোনো নতুন চ্যাপ্টার আমি শুরু করতে চাইনি। আয়ুষ, তুমি তো একজন হিরো, তা শুধু সিনেমার হিরো হয়ে থেকো না, রিয়েল লাইফেও একটু হিরোইজম দেখাও কিছু।
আজকে একবারের জন্য অন্তত সত্যিটা বলো। আর যখন এই মুহূর্তে সবার সামনে সব থেকে বেশি করে তোমার সত্যিটা বলার দরকার, তখন তুমি মিথ্যে বলছো আয়ুষ। আমি কোনো মিথ্যে বলিনি আয়ুষ। তুমি কেন আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো? আমি তো জানতাম যে অন্তত এই পৃথিবীতে একজন একটা মানুষ আমার সম্মান নিয়ে ভাবে। এখন দেখছি আমার সেই ভাবনাটাও ভুল। তুমিও চাও অন্যদের মতো আমাকে অপমান করতে, আমাকে রক্তাক্ত করতে চাও তুমি। তা না হলে আজ তো আমি এখানে আসতে চাইনি, তুমি তো আমাকে জোর করে নিয়ে এসেছো। তুমি তো আমাকে বলেছো যে আয়ুষ অসুস্থ, ওর চলাফেরা করতে অসুবিধে হচ্ছে, তাই আমাকেই আসতে হবে। বলো বলো ঋষি বলো, আমি কারো কাছে উত্তর জানতে চাইব না, আমি তোমার কাছেই জানতে চাই। তুমি বলো, তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো বলো। এই আয়ুষ বলো, কি বলবো আমি এখন তোমার থুতুলকে? বলার মতো একটা কিছু বলে দাও আমায়, আমি যেটা ওকে বলতে পারি। তুমি প্লিজ আমাকে এইভাবে চুপ করিয়ে দিও না, নিজেও প্লিজ এইভাবে চুপ হয়ে যেও না আয়ুষ। তোমরা কি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে নাটকগুলো দেখবে? বাড়ি যাবে কি যাবে না? না মা, আজ আমি এখান থেকে স্পষ্ট কোনো উত্তর না নিয়ে যাব না। আমার মেয়ের মা হিসেবে আমি আজ জানতে চাই আয়ুষ কি চায়। সেই উত্তর না জেনে আমি তো এখান থেকে যেতে পারবো না মা। আমি এখনো পর্যন্ত কোনো অসত্য বলিনি। আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই বিয়েটা আমি টিকিয়ে রাখতে চাই কিনা, তার উত্তরে বলি, বিয়েটা যে কোনো একজন চাইলে টিকিয়ে রাখা যায় না। আপনাদেরই বাড়ির আর এক মেয়ের সঙ্গে আমি বিয়েটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। ওই যে একা চাইলে কিছু হয় না, তাই টিকিয়ে রাখতে পারিনি। আপনাদেরই মেয়ে তুতুল বিয়েটা টিকিয়ে রাখতে চাইনি বলে আমাদের বিয়েটা ভেঙে গেছিল। আর আজও আজও মিতুলকে আমি চলে যেতে বলিনি, চলে যাওয়াটা মিতুলের নিজের সিদ্ধান্ত ছিল। মিতুল আমার সঙ্গে বিয়েটা টিকিয়ে রাখতে চায় না বলেই চলে গেছে। আমি প্রত্যেকের ব্যক্তিগত মতকে সম্মান করি, শ্রদ্ধা করি। মিতুল যদি নিজে থেকে ফিরে আসতে না চায়, আমি ওকে জোর করে ফিরিয়ে আনবো না। আর সবথেকে বড় কথা আমার মনে হয় যে দুটো মানুষের মধ্যে যখন বিয়ে হয়, তখন তৃতীয় কোনো ব্যক্তির বা ব্যক্তিদের ওই দুজনের মধ্যে না ঢোকাই ভালো। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আর আজ তুতুলকে এখানে দাঁড়িয়ে যারা অপমান করলেন, তাদের উদ্দেশ্য বলছি, তুতুল আজ নিজে থেকে এখানে আসেনি, আমি নিজে ডেকেছি ওকে।
আমার পরিণতি ও ঠিক করে দেওয়ার কে? আমার পরিণতি আমার জানা আছে। তোমার যদি আমাকে তোমাদের বাড়িতে রাখতে অসুবিধা হয়, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি চলে যাচ্ছি।